হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা কোয়াল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি, তো তোমরা দেখতে থাকো। আজকের দিনের কাটানো কিছু মুহূর্ত এবং কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করব। তো গত দিনের ভিডিওতে তোমরা সবাই দেখেছিলে, আমরা পুরী হোটেলে এসে উঠেছি এবং তারপর আমরা পুরী মার্কেটটা ঘুরেছিলাম। তো আজ হলো তার পরের দিন, আজকে কোথায় কোথায় যাব সেটাই তোমাদেরকে দেখাবো। তো সকাল সকাল চান খাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের পুরো টিমের জন্য দুটো বাস বুক করা হয়েছে, বাস দুটো ছিল এসি ভলভো বাস। তো আমরা বাসে উঠে পড়েছি এবং বাস ছেড়েও দিয়েছে, আর আমরা যাচ্ছি আমাদের প্রথম গন্তব্যস্থল চন্দ্রভাগা বিচ। আর গাড়ির মধ্যে এনাকে দেখছেন সাদা জামা পরা, ইনি হচ্ছেন আমাদের ট্যুর গাইড। এনার তত্ত্বাবধানে আমাদের পুরো টিম পুরী ঘুরতে এসেছে। তো চলো দিনটা এনজয় করা যাক। এখানে এই গোল গোল ছিদ্রগুলোকে দেখো, এখান থেকে এসির হাওয়াটা বেরোচ্ছে, কিন্তু এসির হাওয়া গায়েই লাগছে না। এই সময় প্রাক্তন সিনেমার একটা লাইন মনে পড়ে গেল এবং তার সাথে মিলিয়ে বলতে ইচ্ছা করছে যে ঘাটের মরা এসি বাড়তা নেহি হে, বাড়তা নেহি হে। তো যাই হোক, আমার হিন্দিটাকে ইগনোর করো। তো আমরা অবশেষে চন্দ্রভাগা বিচে এসে পৌঁছেছি আর বাস থেকে নেমেও পড়েছি। আর এই দেখো ডান দিকে চন্দ্রভাগা বিচের অংশ। আমাদের টিমের যেসব সদস্যরা আগে পুরীতে বেড়াতে এসেছেন তারাই বলছিলেন যে চন্দ্রভাগা বিচে কিছুই নেই, তবুও আমরা একটু নেমে পড়েছি কিছু যদি দেখতে পাই তার জন্যে। অনেকেই বলছিল এখানে নেমে সময় নষ্ট করার কোনো মানেই হয় না, এর থেকে অন্য জায়গায় ঘুরতে গেলে ভালোই হতো। কিন্তু যেহেতু আমাদের কাছে এটা নতুন সম্পূর্ণ, তো আমাদের সব কিছুই নতুন লাগছিল এবং ভালোই লাগছিল। তো আমরা ধীরে ধীরে যেদিকটায় ফাঁকা জায়গা বিচ আছে সেই দিকটা এগিয়ে চলেছি। আর এখানে দেখো অনেক দোকানপাটও বসেছে। এই জায়গাটা দেখে অনেকটা গঙ্গাসাগরের মতো লেগেছে, গঙ্গাসাগরের সমুদ্রের পাশেও এরকমই দোকানপাট সাজানো আছে ডান দিক ঘেঁষে। তো বাসে উঠে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল স্যান্ডউইচ, একটা করে কলা এবং একটা করে অমৃতি। তো অনেকেই খেয়েছে, অনেকে বমি হওয়ার ভয়ে খায়নি, তো আমি খেয়ে নিয়েছি আমারটা। এখানটাতে এসে সমুদ্রের অন্যরকম রূপ দেখলাম। এখানটাতে জলের এত কারেন্ট, আর সেই কারণে এখানকার যারা ছিলেন তারা বলছিলেন এখানে কেউ সমুদ্রে চান করতে নামে না। আর তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্রের ঢেউগুলো এত জোরে জোরে আছড়ে পড়ছে, যার কারণে এখানে ফেনা তৈরি হচ্ছে। পুরী বিচের মতো এখানেও অনেকে ফটোশ্যুট করছে সমুদ্রের ধারে দাঁড়িয়ে। এখানে দর্শনীয় স্থান বলতে বিচ ছাড়াও এখানে চন্দ্রভাগা টেম্পল আছে, পরে সেটা ইউটিউবে ভিডিওর মাধ্যমে জেনেছিলাম। আর দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে এখন সেটাই চন্দ্রভাগা মন্দির ছিল। তো যাই হোক, সেখানে আমাদের যাওয়া হয়নি, আমরা এখান থেকেই ফিরে গেছিলাম বাসে দুটো একটা ছবি তোলার পর। আমাদের মেন অ্যাট্রাকশান হলো কোণারকের সূর্য মন্দির, লিঙ্গরাজ মন্দির আর হচ্ছে নন্দনকানন চিড়িয়াখানা। তো আমরা সেই তিনটাকেই ফোকাস করেছিলাম, এটা যাওয়ার পথে জাস্ট একটু ছুঁয়ে গেলাম, তো তার জন্যই বেশিক্ষণ আর সময় নষ্ট করিনি। তো দেখাশোনা শেষে আমরা সবাই বাসে উঠে পড়েছি আর সবার জন্য ওয়েট করা হচ্ছে, সবাই চারিদিকে ছড়িয়ে গেছিলো। বাসে সবাই উঠে পড়লেই বাস ছাড়া হবে, তো একে একে সবাই আমরা যে যার জায়গা নিয়ে নিয়েছি। তো চলো, আর এই যে এখানে আমি এবং বোন যে চশমা দুটো পরেছি,
এই দুটো গতকালের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা পুরী বাজারের ভেতরে গিয়ে চশমা কিনেছিলাম, তো এই দুটো সেই চশমাই। আর আমাদের এরপরের গন্তব্য ছিল কোণারকের সূর্য মন্দির, তো আমরা এখন সেখানেই নেমে পড়েছি এবং রাস্তা পার হয়ে ওপারে যাব। আর এখান থেকেই আমাদের জমজমাট হারানোর গল্প শুরু হচ্ছে, তো সেই গল্পই তোমাদের সাথে করব এরপরে কী কী ঘটেছিল আমাদের সবার সাথে। তো প্রথমেই বলি, যখন বাসটা এখানে এসে থামে তখন আমাদেরকে বলা হয়েছিল যে এখানে একটা মন্দির আছে, তো কেউ আমাদেরকে পরিষ্কারভাবে বলেনি যে এখানে কোণারকের সূর্য মন্দির আছে, তো সেই জন্যে কেউ কেউ নেমেছিল কেউ কেউ নামেনি। আমরা যে বাসে ছিলাম সেই বাসের কিছু লোক বাসেই ছিল এবং আরও একটা বাস যে ছিল তারও কিছু লোক বাসেই ছিল, তো এইভাবে দুটো টিম আমরা আলাদা হয়ে হারিয়ে গিয়েছিলাম এখানে। আর এরই মধ্যে আমার মেসোমশাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, যারা বাসে বসেছিল তারা পরে আবার বাস থেকে নেমে এসেছিল, তো এইভাবে ছন্নছাড়া হয়ে গিয়েছিলাম আমরা সবাই মিলে। আর মেসোমশাইকে ফোন করেও পাওয়া যাচ্ছিল না, যেহেতু মেসোমশাই ফোন নিয়ে যায়নি, আর আমাদের টিকিট কাটতেও একটু দেরি হয়েছিল, আর এখানে টিকিটের লাইনটা মারাত্মকভাবে বেশি ছিল, তো এইসব মিলিয়ে মিশিয়ে আর কি আমরা ঢুকতে অনেকটাই দেরি করে ফেলেছিলাম, এখানে আমাদের টাইমটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, মেসোমশাই পরে একজনের কাছ থেকে ফোন করেছিল আমাদের ফোনে, তারপরে আমরা তাকে খুঁজে পাই। তারপর জানা যায় মেসোমশাই মন্দিরের ভেতরে ঢুকে পড়েছিল টিকিট ছাড়াই এবং মন্দিরের সমস্ত কিছু দেখে আবার বাইরে বেরিয়ে এসে তারপরে আমাদের সাথে যোগাযোগ করেছে, আর আমরা তারপরে টিকিট কেটে সবাই মিলে একসঙ্গে মন্দিরে ঢুকেছি। আর ছবিতে দেখা কোনো জিনিস যখন বাস্তবে দেখতে পাই তখন যে কী আনন্দ হয় সেটা সবাই জানে, তো আমারও ভীষণ ভালো লাগছিল। আর এখানে আমাদেরকে আমাদের গাইড এই যে চক্র সম্পর্কে এবং এই মন্দির সম্পর্কে কিছু ডিটেলস বলছিলেন। এই যে চক্রটা দেখা যাচ্ছে, এই চক্রটা প্রাচীনকালে সূর্য ঘড়ির কাজ করতো, তো এই স্থাপত্যকে সূর্য মন্দির বলা হলেও এখানে কোনো সূর্য দেবতার বিগ্রহ নেই অনেক প্রাচীনকাল থেকেই। তো এই মন্দির সম্পর্কে অনেক রকমের ইতিহাস জানা যায়, বিভিন্ন জনের বিভিন্ন মত আছে, তো আমরা সেই সব শুনতে শুনতেই আর মন্দির দেখতে দেখতেই এগিয়ে চলেছিলাম। এই মন্দিরের দরজা বাইরে থেকে বন্ধ করা, ভেতরে প্রবেশ করা যায় না, তো মন্দিরের চারপাশ দিয়ে এর স্থাপত্য ক্রিয়াকলাপ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আর এখানে আমাদের বেশি সময় আমরা কাটাতে পারিনি, যেহেতু আমরা বাইরে অনেকটা সময় ব্যয় করে ফেলেছিলাম এবং আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার ছিল, তো সেই জন্য আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছিল। মন্দিরটা যেহেতু অনেক প্রাচীন তাই সংরক্ষণের জন্য এখানে কিছু না কিছু কাজ সবসময়ই হতে থাকে, তো আমরাও দেখলাম মন্দিরের পেছন দিকটায় কাজ হচ্ছে। গল্প শোনা যায় যে এই মন্দিরের মাথায় একটা বড় চৌম্বক ছিল, আর চৌম্বকটা এতই শক্তিশালী যে পাশে সমুদ্র দিয়ে যাওয়া সমস্ত জাহাজকে আকর্ষণ করত এবং ওরা দিগ্ভ্রষ্ট হয়ে এই মন্দিরের কাছে সমুদ্র তটে এসে আটকে যেত। তারপর এই সমস্ত কার্যকলাপের জন্য ওখান থেকে চৌম্বকটি সরিয়ে ফেলা হয়। আরও জানতে পারলাম যে এখানে আগে বিগ্রহ প্রতিষ্ঠা করা ছিল, তো বিদেশি শত্রুদের আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য সেই বিগ্রহকে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছিল। এই প্রাচীন মন্দিরের গায়ে এখনও পর্যন্ত অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম কারুকাজ লক্ষ্য করা যায়। আর আমি সূর্য ঘড়িগুলোকে দেখে প্রথমে মনে করেছিলাম এগুলো রথের চাকা এবং মন্দিরটার অনেকটা রথের মতো। আর এবারে আমাদেরকে যেহেতু এখান থেকে বেরিয়ে যেতে হবে, তো তার জন্য আমাদের সবাইকে এক জায়গায় করা হচ্ছে, আমাদের স্যার সবাইকে ডেকে ডেকে এক জায়গায় করছে। আর ছেলে মেয়েগুলোকে দেখো, এরা স্কুল ড্রেস পরে এসেছে, যেহেতু স্যার বলেছিল স্কুল এক্সকারশনে যাচ্ছি, তো ব্যাগ ভর্তি জামা কাপড় রেখে স্কুল ড্রেস পরতে ওদের খুব কষ্টই হয়েছিল। আর এখান থেকে বেরোনোর সময় আমাদের জুতো খুলে হাতে করে নিতে হয়েছিল আমার আর বোনের পায়ে ফোসকার জন্যে। তো এরপর আমরা লিঙ্গরাজ মন্দির দেখতে এসে গেছি, আর দূর থেকেই দেখাচ্ছি তোমাদেরকে, যেহেতু ওখানে ফোন অ্যালাউ ছিল না, ফোন সব গাড়িতেই রেখে গিয়েছিলাম। আর ওখানে গিয়েও একটা ঘটনা ঘটে আমাদের সাথে, ওখানে একজন আমাদের টিম মেম্বার হারিয়ে গিয়েছিল, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না, শেষমেশ জানা যায় যে সে লিঙ্গরাজ মন্দিরে পুজো দিতে গিয়ে দেরি হয়েছিল এবং এদিকে আমাদের সবাই টেনশন করছিলাম আমরা, যেহেতু তার কাছেও কোনো ফোন ছিল না। তো যাই হোক, ওইসব করে আমরা বিকেলের দিকে 4:30 নাগাদ আমরা নন্দনকাননে চলে এসেছিলাম। আর এখানে এসে শুনি যে এখানকার শেষ সময় 5:30।
এখানে এসে আমরা একটা গাইড নিয়েছিলাম, আর এখানে প্লাস্টিক দ্রব্য কোনো রকমের কোনো কিছু অ্যালাউ ছিল না, জলের বোতলও না। তো যাই হোক, আমরা সবাই ভেতরে ঢুকে গিয়েছিলাম। তারপর ভেতরে গিয়ে শুধু দৌড় আর দৌড়ানো হয়েছিল, এই কারণেই যে আমরা যতটা সম্ভব যতটা বেশি দেখতে পারি তার জন্যে আমি দৌড়ানোর ভিডিও ক্লিপগুলো এখানে অ্যাড করেছি। তোমরা দেখতে পাবে দৌড়ানোর লিমিটটা কতটা ছিল, আর এটা ছিল আমাদের ওখানকার টিকিট। তো চলো এবার চিড়িয়াখানাতে প্রবেশ করা যাক। আর এই নন্দনকানন চিড়িয়াখানার নামকরণ নন্দন এবং কানন দুটো বাঘের নাম অনুকরণে করা হয়েছে। তো এবার এখানকার লেটেস্ট ঘটনাগুলো তোমাদের সাথে বলি। এখানে তো আমরা যথারীতি ঢুকে গিয়েছিলাম এবং যে যার মতো দৌড়চ্ছিলাম। আমার মা, পিসি এবং আরও যারা বয়স্ক মানুষেরা ছিল তারা বেশি দৌড়তে পারছিল না, তবুও যথাসম্ভব চেষ্টা করেছে। আর এখানেই আমার মায়ের খুব রাগ হয়ে গিয়েছিল, কারণ আমি তাদেরকে সঙ্গে নিয়ে চলছিলাম না তার জন্যই। এখানে ঢুকে প্রথমেই আমরা ভাল্লুক এবং চিতাবাঘকে দেখতে পেয়েছিলাম, তারপর একটা সাদা বাঘকেও দেখলাম। তো এবার বলি আমার দৌড়ানোর কারণ। যেহেতু সবাই দৌড়চ্ছে এবং তাদের সাথে এবং আমার পিছনে যারা আসতে হাঁটছে তাদের সাথে আমাকে যোগাযোগটা রাখতে হবে, তার জন্যই আমি মাঝ বরাবর হাঁটছিলাম এবং আমার মাদেরকে সাথে নিয়ে এগোনোর সময় ছিল না। আমি দেখছিলাম ওরা কত দূর এগিয়ে গেল সামনের মেম্বাররা এবং আমার পেছনের লোকজনেরা আমার থেকে কতটা দূরে থাকলো। আমি যদি মিডল পোর্শনে থাকি তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারবে আমি কোন পথে যাচ্ছি, যেহেতু এখানে পথ চিনিয়ে দেওয়ার কোনো লোক নেই। তো এরই মাঝে বাঘ, সিংহ এই সমস্ত কিছু দেখে নিলাম। আর এইখানে তোমরা দৌড়ানোর গতিবেগটা যথারীতি দেখে নিলে, দেখো বাচ্চাকে কাঁধে নিয়ে দৌড়চ্ছে, এও একজন আমাদের টিম মেম্বার। তো যাই হোক, আমিও দৌড়চ্ছিলাম এবং মায়েরা অনেকটাই পিছনে ছিল। তো তারপরে দুটো হাতি এবং দুটো ময়ূরকে দেখতে এত দূরে দৌড়ে দৌড়ে এসেছিলাম। আর এরপর আমার টিম মেম্বারদের সাথে আমার মা এবং পিসি অনেক এগিয়ে গিয়েছিলো, আর মাসিরা যেহেতু পিছনে ছিল তাই আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম এবং ওদেরকে সঙ্গে নিয়েই যাচ্ছিলাম। তো এরপরেই আমি চরম সমস্যায় পড়েছিলাম। সমস্যাটা হলো মাসিদের সাথে করে নিতে গিয়ে আমি ওদেরকেও হারিয়ে ফেলেছিলাম, আমার আগের মেম্বাররা যেখানে ছিল। তো সেই জায়গা থেকে আমি কাউকে ফোনও করতে পারছিলাম না, কারণ ওখানে জ্যামার লাগানো ছিল, ফোনের কোনো নেটওয়ার্ক কাজ করছিল না। তো অন্যদের খোঁজার জন্য ছুটছি, আর যেখানে যা পাচ্ছি একটু করে ক্যামেরা বন্দি করে নিচ্ছি। আর এখানে একটা কুমির দেখতে পেয়েছিলাম, তো শেষমেশ আমার ক্যামেরা করতে পারিনি আমি, কারণ এখানে আমার স্টোরেজ কমে গেছিলো। তো এই রাস্তাটা দেখো, এখানে আগে কিন্তু কাউকে দেখতে পাচ্ছ না, এখানটায় পুরো আমি আলাদা হয়ে গিয়েছিলাম এবং আমার পেছনেও কেউ ছিল না, মাসিরাও আমার থেকে অনেকটাই দূরে ছিল। তো যাই হোক, এখানে এই লোকগুলোর পিছন পিছন যাচ্ছিলাম আমি, যাতে আমি ওদেরকে দেখতে পাই। এখানটাতে ভীষণই হেল্পলেস লাগছিল, কি করব বুঝে উঠতে পারছিলাম না। তো তার মধ্যেই কিছু হরিণকে দেখে নিলাম, আর এখানে আই লাভ নন্দন কানন লেখা আছে। তো এখান দিয়ে তিনটে রাস্তা তিন দিকে চলে গেছে, আমি বুঝতে পারছিলাম না আমি কোন দিকে যাব। তারপরে এখানে দেখতে পাই যে একটা রেপটাইল পার্ক আছে, তারপর ওখানেই দেখতে পাই যে আমাদের যিনি গাইড ছিলেন তিনি বসে আছেন এবং তার কাছ থেকে জানতে পারি যে তারা ওই পার্কের ভেতরে ঢুকেছে। তো যাই হোক, আমি পার্কের ভেতরে গিয়েছিলাম কিন্তু আমি কোনো ভিডিও করিনি, আমার এনার্জি ছিল না। আমি ওখানে গিয়ে আমার মায়েদের সাথে দেখা হয় এবং তারপরে মাসিরাও ওই জায়গাতে আসে। তো তারপর একসঙ্গে টিমটা আবার একত্রে আমরা ওখান থেকে বেরোই। এরপর আমরা পাখিদের জগতে চলে আসি এবং বিভিন্ন রকম পাখিও দেখতে পাই। আর এখান থেকে বেরোনোর পর আমাদের সাথে আরও একটা ঘটনা ঘটে যায়। আমার মাসি মেসো দল ছাড়া হয়ে একদম চিড়িয়াখানা থেকে বাইরে বেরিয়ে যায়, কিন্তু আমরা তখনও অবধি চিড়িয়াখানার ভেতরেই ছিলাম। ওরা সেটা বুঝতে না পেরে আমাদেরকে বাইরে খুঁজতে থাকে আর আমরা ওদেরকে ভেতরে খুঁজতে থাকি। তো এই করতে করতে আরও অনেক সময় দেরি হয়ে যায়। তারপর অবশেষে রাস্তার কোনো একজনের ফোন থেকে তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি, কারণ তাদের কাছে কোনো ফোন ছিল না, ফোন গাড়িতেই রাখা ছিল। তো আজকের ট্রিপটা এইভাবে হারাতে হারাতেই কেটে যায়, আর অনেক জিনিস আমরা দেখতে পাইনি কারণ আমাদের হাতে সময় ছিল না। এরপর আমাদের সবার হোটেলে ফিরতে রাত হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, এরপরে আরও দুটো ভিডিও আসবে, তোমরা দেখো। সবাই খুব ভালো থেকো, টাটা।